আলাইকুম সালাম রহমতুল্লাহি অবরাকাত ইন্ডিয়া থেকে ভাই প্রশ্ন করছেন যে আমি যে এলাকায় থাকি সেই এলাকার মাজার পূজারি দর্গা পূজারি প্রকাশ্য সিরিকে তারা লিপ্ত তারা যে সমস্ত সিরেক করে থাকেন প্রকাশ্য সিরেক যে অলিরা গায়েব জানেন রাসুল সাল্লাহ আসসালাম গায়েব জানেন তারপরে রাসুল সাল্লাহ আসলাম জিন্দা জীবিত অবস্থার পড়লে সেখানে উপস্থিত হয়ে যান আব্দুল কাদির তারপর অলিরা কবরে হাজির নাজির বা রাসুল সাল্লাহ আসলাম হাজির নাজির উপস্থিত হয়ে যান দুরুদ পড়লে আব্দুল কাদের জিলানী সম্পর্কে অনেক অনেকদিন শেরকি কথা বলে যা মূর্তিকে অনেকগুলি অনেকগুলি মৃত্যু জীব ইতে মানুষকে জীব মালাকুল মাউ থেকে কেড়ে নিয়ে তারপর জিন্দা করে যে তারপর মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারে তা আব্দুল কাদের জিলানী আঠারো বড়া মুখোশ করে আছে মারপের থেকে এই ধরনের অল্প কাহিনী অনেক কথা বলে থাকে তাদের পিছনে আসলে নামাজ আপনি পড়েন না কিন্তু জুমান নামাজ এখন একা বাড়িতে পড়বেন কিনা না আলহামদুলিল্লাহ সাল্লা তাল্লাম আল্লাহবাবু আছেই সময় তো সিরাজ ভাই এই সমস্ত প্রকাশ্য সেরেক এতে কোনো সন্দেহ নাই আল্লাহর সাথে সেরেক করা প্রকাশ্য সেরেক যারা এই ধরনের বিশ্বাস করবে মাজার পূজা অলিদের ব্যাপারে আল্লাহ রসুলের ব্যাপারে এটি সেরেক বড় সেরেক এ বড় সেরেক করলে ওলা আমাদের কথা হলো ইখরি জমিন আল মিল্লা অর্থাৎ ইসলাম থেকে সে বহিষ্কার হয়ে যাবে হ্যাঁ তাতে কোনো সন্দেহ নাই অলিরা গায়েব জানে এরা কীভাবে করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সালামকে রাসুল কি আল্লাহ বলছেন আলমুল গাইবে আল্লাহ নবী আপনি বলে দেন আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না আর নাবিকে লক্ষ্য করেও বলছেন যে নবী আপনি বলেন ওলা কোন আলামুল গাইব লাস্তার তুমিন অমা মাসানিয়া সু যে আমি যদি গায়েব জানি তাহলে তো আমি আগেই কল্যাণ লাভ করতাম তোমাদের আগে এবং কোনো অকল্যাণ আমার কাছে আসতো না আল্লাহ হকবর রাসুল সাল্লাহ সাল্লামকে গায়েব সম্পর্কে অস্বীকার করে দেয় সাল্লাহ জেন নবী আপনি বলেন আমি গায়েব জানি না আর অলিরা কিসের অলি হয়ে গেছে এরা আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলে দেয় গায়েবের গায়েবের সাবি তো একমাত্র আল্লাহর কাছে ইল্লাহ গায়েবের সমস্ত চাবি আল্লাহর কাছে কে কেউ কাউকে আল্লাহ দেয় না কোনো নবী রাসুল অলিয়া উলিয়া কাউকে আল্লাহ দেয় নাই নবীদেরকে দেয় নাই কিসের অলিয়া উলিয়া এ যে অলি হয়েছে বা মাজার দরকারে এনে বসে আছে ময়রা পয়সা ল্যাংটা লুংটা হয়ে পড়ে আসছিল তারপর চলে গেছে কি এখন অলি হয়ে গেছে কত বড় শয়তানি কথা এই বেইমান নাস্তিকতা এটা প্রকাশের সেরে কারা ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে আব্দুল কাদের জেলানি সম্পর্কে কত বড় খারাপ কথা তারা বলে দেয় আব্দুল কাদের জেলানি মৃত ব্যক্তিকে জীবিত করে জীবিত করতে পারে মালাকল মাও থেকে কেড়ে নিয়ে যান জীবিত করে ফেলছে অনেকগুলো জানকে আঠারো ভাড়া মুখস্থ করে আসে মারফের থেকে এই যে কলব কাহিনী আব্দুল কাদের জেলানির ব্যাপারে বাড়াবাড়ি আল গুলুফিস আলহিম আলু লোকদের ব্যাপারে বাড়াবাড়ি এটাই তো সেরেকের একটা প্রকার

ফাকুল ইনামান আবদুল্লা রসুল আমি আল্লাহর বান্দে এবং রাসুল ফাকুল আবদুল্লাহ রসুল সুতরাং আল্লাহর বান্দে এবং রাসুল সারা তোমাকে বেশি বাড়াবাড়ি করতে আমাকে বলি তোমাকে বলি নাই আল্লাহ রসুলের ব্যাপারে বাড়াবাড়ি করবে যারা তারা হালাক ধ্বংস হয়ে যাবে দিনের ব্যাপারে যারা বাড়ি বাড়াবাড়ি করবে রাসুল নিয়ে নবী নিয়ে ফিরিস্তান নিয়ে আল্লাহর দিনের কোনো বিষয় নিয়ে যারা বারাবাড়ি করে তারা ধ্বংস হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ডাইরেক্ট বলছে হালাকাল মুতানাথ্যন হালাকাল মুতারনাথুন হালাকাল মুতানীয় মতানাথ্যন যারা সীমালঙ্ঘন করবে বারাবাড়ি করছে যারা সীমা লঙ্ঘন করছে বারাবাড়ি করছে সীমা লঙ্ঘন করছে বারাবারি করে তারা ধ্বংস হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সুতরাং দিন নিয়ে আজকে এই সমস্ত বাড়াবাড়ি কে বলছে এরা আলেম ওলামা এত খারাপ এগুলি এগুলি মূর্তির দিকে আহ্বান করে মাজার পূজারের দিকে ডাকে দর্গা পূজার দিকে ডাকে এদের বিশ্বাস এত কুপুরি মতবাদ এদেরকে কিছু বললে আবার বকা দেয় যে আলেম ওলামা আমরা নাকি এদের প্রকাশ্যে বিরোধিতা করে করে এরা কবর পূজার থেকেও খারাপ কবর পূজার থেকেও খারাপ কবর পূজার থেকে এরা এত খারাপ বিশ্বাস এদের ব্যাপারে এদেরকে কোনো মানুষে আব্দুল কাদের জানে কোনো নবীর আসল কোনো মানুষকে জীবিত করতে পারবে শুধুমাত্র নবী ইসা আল্লাহ সাল্লা আল্লাহ মসজিদ দিয়েছিলেন জীবিত করে তাও তাও বলেছে কুম্বি ইজ নিল্লা আল্লাহর হুকুমে আল্লাহ বলছেন যে ঈসা তুমি যখন ওই তুখরিজুল মাউতা ইজনি তখন যখন তুমি মৃত্যুকে জীবিত করতো আমার অনুমতি আল্লাহর অনুমতিতে কিন্তু এই সমস্ত অলিয়া অলিয়া কি কবরে যে মালাকুল মাউ থেকে রুহ জোর করে নিয়ে এসে জীবিত করে দেয় এটি এটি আজগবি কথা না এটা বাড়াবাড়ি কথা না এটা কি অপবাদমূলক কথা নয় ল হোকবার কিভাবে তারা মুখ দিয়েছে আল্লাহর কাছে আল্লাহর ভয় ভীতি নাই তাদের পিছনে নামাজ পড়া যাবে না এই সমস্ত ব্যক্তিদের থেকে নামাজ দূরে থাকতে হবে আর জুমা নামাজ একা পড়া যাবে না আপনাকে অবশ্যই জুমা নামাজ যেখানে সুন্না বীরে সুন্নপন্থী মসজিদ আছে যেখানে হকপন্থী ইমাম আছে ভালো হোক কোরআন দাবিদার ইমাম আছে বা কোরআন সুননাবৃত্তিক কথা বলে অবশ্যই সেখানে যে আপনাকে জুমা আদায় করতে হবে সেখানে যদি দুই পয়সা টাকা খরচও হয় সেখানে আপনাকে অবশ্যই জুমা আদায় করতে হবে এবং পাঁচোক্ত নামাজ আপনি রুমে পড়েন এই সমস্ত যারা বিশ্বাসী তারা কীভাবে তাদের পিছনে নামাজ হইতে পারে আপনাকে অবশ্যই সেই পরিবেশে থাকতে হবে বাড়ি করতে হবে সেখানে যে আপনার ইমান আমল সেভ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন লহুম আিনালাম আলাইকাল বারক